ভারত বিরোধিতা শুধু বিএনপি নয় বরং জনগণের ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে জয়নুল ফারুক অভিযোগ করেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ফারুক না। বন্ধ করতে ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে গুম করা মানুষকে বিনা কারণে জেলে রাখা বেগম জিয়াকে জেলে রাখা